এটি মুকেশ নামে এক জেলের কাহিনী। সে গ্রামে তার মা ও স্ত্রী সন্তানদের নিয়ে থাকত। মুকেশ প্রতিদিন নদীতে যেয়ে মাছ ধরত এবং তার মা ও স্ত্রী বাজারে গিয়ে সেই সব মাছ বিক্রি করত। একদিন যখন মুকেশ নদীতে মাছ ধরতে যাচ্ছিল, তখন রেডিওতে একটি সরকারি ঘোষণা শুনে, আজ আর কাল এই দুই দিন অনেক ঝড় বৃষ্টি হবে, তাই কোনো জেলে মাছ ধরার জন্য নদীতে যাবেন না, এটা সরকারের পক্ষ থেকে আদেশ। এ কথা শুনে মুকেশের মা বলে, আরে বাবা, শুনেছিস, আজ আর কাল ঝড় হবে, তুই নদীতে যাস না। না মা, আমি এটা কিভাবে করি? আমার কাছে তো তেমন টাকা পয়সা নেই, আমি না গেলে তো অনেক সমস্যা হয়ে যাবে। এ কথা বলে সে বের হয়ে যায়। কিছুক্ষণ মাছ ধরার পর সে আবার ফিরে আসে। তখনই সে একটি সোনালি মাছ দেখতে পায়, কিন্তু মাছটা আহত ছিল। তখন সে মাছটি তার মাকে দেখায়। বাবা মুকেশ, এটা তো ব্যথা পেয়েছে, এটা তো বাজারে কেউ কিনবে না, দাও আমি এটাকে কেটে ভাজি করে দেই। আরে না মা, আমরা এই মাছকে সুস্থ করে পালন করব, এটা তো অনেক সুন্দর একটা সোনালী মাছ। এ কথা বলে মুকেশ সেই মাছের যত্ন নিতে থাকে আর একটি অ্যাকুরিয়ামে রেখে দেয়। রাতে যখন সে ঘুমাচ্ছিল, সে হঠাৎ একটি শব্দ শুনতে পায়। মুকেশ, মুকেশ! সেই শব্দ শুনে সে জেগে যায় আর এদিক সেদিক তাকিয়ে দেখে, কিন্তু কেউ ছিল না। সে আবারও সেই শব্দ শুনতে পায়। মুকেশ, আমি অ্যাকুরিয়াম থেকে সোনালি মাছ বলছি। আরে মাছ, তুমি তুমি কথাও বলতে পারো? আমি মাছেদের রাজার একমাত্র মেয়ে, ঝড়ের মাঝে ব্যথা পেয়েছিলাম আর তুমি আমাকে বাঁচিয়েছ। আর হ্যাঁ, এই কথা কাউকে বলো না, তাহলে আমার বিপদ হতে পারে। মুকেশ মাছের কথা মেনে নেয় আর গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন যেমন ঘোষণা হয়েছিল, তেমনি অনেক ঝড় আসে, গ্রামের সব বাড়ি ভেঙে যায় আর মুকেশের বাড়িও পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টা করে মুকেশের পরিবার ও মাছ প্রাণে বাঁচে, কিন্তু এখন তাদের কাছে থাকার কোনো জায়গা ছিল না। তখন সেই জাদুর মাছ বলে, মুকেশ, তুমি চিন্তা করো না, আমি আমার জাদুর শক্তি দিয়ে তোমাকে একটি মাছের মতো দেখতে ঘর বানিয়ে দিচ্ছি, তুমি সেটাই থাকতে পারবে, সেটি যতই ঝড় হোক না কেন কখনো ভাঙবে না। এটি বলতে বলতে অনেক বড় মাছের মতো মাটির ঘর চলে আসে। ভেতরে গিয়ে দেখে যে সেটায় সব রকম সুবিধা আছে, যেমন টিভি, ফ্রিজ, সোফা, সব কিছু। মুকেশ তখন মাছটিকে নদীতে নিয়ে ছেড়ে দেয় আর তাকে ধন্যবাদ জানায়। গরিবের মাটির ট্রেন। এই কাহিনী কিছু বছর আগে একটি গ্রামে ঘটেছিল। সেখানে মুকুল নামে এক বড় ব্যবসায়ী থাকত। সে তার স্ত্রী শীলা এবং ছেলে রাহুলের সাথে থাকত। রাহুল অনেক দুষ্ট ছেলে ছিল। সে সব সময় নতুন খেলনা, দামি দামি জিনিসের জন্য কান্না করত। মুকুল তাকে অনেক আদর করত আর রাহুল যা চাইত তাই কিনে দিত। তখন শীলা বলে, শুনুন, আপনি কিন্তু রাহুলকে আদর করতে করতে মাথায় তুলে ফেলেছেন, ও ওর বন্ধুদের সাথেও খেলতে যায় না, এভাবে চলতে থাকলে ও আরো নষ্ট হয়ে যাবে, আর কোনো কাজ করবে না। এভাবে বলো না শীলা, এত টাকা দিয়ে কি করব, এসব তো আমাদের ছেলের জন্যই। কিন্তু শীলা মুকুলের কথা না শুনে রাহুলকে একটি সরকারি স্কুলে ভর্তি করায়। রাহুল প্রথম দিনই তার স্পোর্টস বাইক নিয়ে স্কুলে যায়। স্কুলের সবাই তাকে অবাক হয়ে দেখে, সবাই রাহুলের কাছে একবার করে বাইক চালাতে চায়। উফ, কি, আমার বাইক চাই,
আমি তোমাদের সাথে এক ক্লাসে বসেছি এটাই অনেক। আমার বাইক আর খেলনা ধরলে অনেক খারাপ হবে কিন্তু। এই কথা বলে সে সবাইকে হুমকি দেয়। সে স্কুলে চন্দন নামের এক ছেলে ছিল, সে রাহুলের ক্লাসেই পড়ত। সে খুবই ভালো ছাত্র ছিল এবং প্রতি পরীক্ষায় প্রথম হতো। একবার স্কুলের প্রতিযোগিতা হয়, সেখানে বলা হয় যে সবার এক ধরনের চলমান খেলনা বানাতে হবে। সবাই নানা ধরনের খেলনা বানায়, কিন্তু চন্দন একটি মাটির ট্রেন বানায়। তখন তার প্রিন্সিপাল আসে আর বলে, তুমি তো অনেক ভালো কাজ করেছো, এ তো চলমান মাটির ট্রেন, অনেক সুন্দর, এই প্রতিযোগিতায় তুমিই প্রথম হয়েছো। তখন চন্দন অনেক খুশি হয়ে সব বাচ্চাদের নিয়ে সেই মাটির ট্রেনে বসে স্কুলের মাঠে খেলতে থাকে। সবাই অনেক মজা পায়। তখন রাহুল সেখানে আসে আর বলে, আরে চন্দন, তোমার মাটির ট্রেন তো অনেক সুন্দর, আমি কি এটা চালাতে পারি? না বন্ধু, ওই দিন যখন আমরা তোমার বাইক চেয়েছিলাম তখন তো দাওনি, এজন্য আজ আমি তোমাকে আমার ট্রেন দিয়েও খেলতে দেব না, চলে যাও এখান থেকে। রাহুল তার ভুল বুঝতে পারে। পরদিন রাহুল তার সব খেলনা এনে স্কুলের সবার মাঝে ভাগ করে দেয়। এটি দেখে চন্দন বলে, আরে রাহুল, বন্ধুত্বের মাঝে সবাইকে সব কিছু ভাগাভাগি করে নিতে হয় আর মিলেমিশে থাকতে হয়, এটার মানেই তো জীবন। এখন থেকে তুমি আমাদের সাথেই খেলবে আর আমাদের সাথেই পড়বে। দেখতে দেখতে রাহুল ভালোভাবে পড়াশোনা শুরু করে এবং তার খারাপ অভ্যেস পাল্টে যায়। তার পরিবর্তন দেখে মুকুল আর শিলাও অনেক খুশি হয়। তারা দুজনে চন্দনের কাছে যায় এবং রাহুলকে পরিবর্তন করার জন্য তাকে ধন্যবাদ জানায়। মাটির বাস। অনেক দিন আগের কথা, নানানগর নামের এক গ্রাম ছিল, সেখানে রূপেশ নামের এক লোক থাকত। সে মাটির খেলনা বানাত। তার এক ছেলে ছিল সোমেশ। সোমেশ পড়াশোনা শেষ করে গ্রামেই থাকতে শুরু করে, কিন্তু কোনো চাকরি করত না। একদিন সোমেশ তার বাবার কাছে এসে বলে, বাবা, তুমি তো অনেক ভালো মাটির জিনিসপত্র বানাতে পারো, সবাই বলে যে তোমার বানানো জিনিসপত্র অনেক মজবুত হয়, কিন্তু তা কীভাবে হয় বাবা? বাবা সোমেশ, আমি আমার মাটিতে ফেভিকল মিশিয়ে দিই, এটাই আমার কাজের রহস্য। আর এসব বাদ দাও, তুমি তো পড়াশোনা শেষ করেছো, কোনো কাজকামের চিন্তা ভাবনা আছে কি নেই? এক কাজ করো, আমার এক বন্ধু আছে আখিল, ওর ট্রান্সপোর্টের ব্যবসা আছে, তুমি ওর কাছে যাও, ও কোনো না কোনো কাজ তোমাকে দিয়ে দেবে। অখিলের কাছে অনেকগুলো বাস ছিল, তার অনেক বড় ব্যবসা ছিল। সোমেশ সেখানে গিয়ে বলে, স্যার, আমার নাম সোমেশ, আমি রূপেশের ছেলে। আচ্ছা ঠিক আছে, তুমি কি কাজ করতে পারো? তুমি কি গাড়ি চালাতে পারো? আমি যে কোনো কিছু করতে রাজি আছি স্যার। আচ্ছা, আমার কাছে একটা বাস আছে, তুমি সেটা চালাও, ডিজেল আর মেইনটেন্যান্সের খরচ তোমার, আর বাকি যা লাভ থাকবে তা থেকে অর্ধেক আমার, কি বলো? আচ্ছা স্যার, আমি কাল থেকেই বাস নিয়ে যাব। এই কথা বলে বাস চালানো শুরু করে দেয়। এভাবেই কিছুদিন চলে যায়। একদিন যখন বাসে কোনো যাত্রী ছিল না, তখন সোমেশ বাস অনেক জোরে চালাতে শুরু করে। হঠাৎ তার বাসের ব্রেক ফেল হয়ে যায়। সোমেশ সেটি নিয়ন্ত্রণ করতে পারে না আর সোজাসুজি বাস সহ একটি পুকুরে পড়ে যায়। অনেক কষ্ট করে সোমেশ উপরে উঠে আসে, কিন্তু বাস পুরো ডুবে যায়। হায় আল্লাহ, এখন আমি কি করব? সোমেশ দৌড়ে অখিলের কাছে যায় এবং তাকে সব কথা খুলে বলে, কিন্তু অখিল তখন অনেক রেগে যায়। বাস পানিতে ডুবে গেছে, আমি এসব কিছু জানি না, আমি আমার বাস ফেরত চাই, দাঁড়া এক্ষুনি আমি পুলিশে কমপ্লেন করছি। আপনার যা ইচ্ছা আপনি করুন স্যার, আমি যাচ্ছি এখান থেকে। এটি বলে
সোমেশ সেখান থেকে বাড়িতে চলে যায়। যখন পুলিশ তার বাড়িতে আসে তখন রূপেশ সেখানে ছিল। রূপেশ পুলিশকে বলে, আরে আমার ছেলেকে কেন গ্রেপ্তার করছেন স্যার, ওকে ছেড়ে দিন। তখন পুলিশ সব কথা খুলে বলে। তখন রূপেশ বলে, স্যার আমাকে একদিনের সময় দিন, আমি অখিলকে নতুন একটা বাস ফেরত দেব। এই কথা বলে রূপেশ ও সোমেশ মাটি দিয়ে একটি মজবুত বাস বানিয়ে ফেলে এবং নতুন বাসের মতো সেটার রং করে ফেলে। এরপর পুলিশকে ডেকে সেই বাস অখিলকে ফেরত দেয়। অখিল সেই বাস নিয়ে চলে যায়। এরপর থেকে সোমেশ তার বাবাকে সাহায্য করে আর তারা মাটির খেলনা বানিয়ে তাদের সুখী জীবন যাপন করে।